सारी ने जी कुछ चली होच्छे चलच्छे मूवमेंट है रोच्छे ये बात मूवमेंट आते में ओके जय हिंद आपने कहा था काजी पता बोली प्रथम में विषय टेबल चे কলকাতা ক্যানভাস ইনস্টাগ্রামে পেজ ক্রিয়েট করেছে কলকাতা ক্যানভাস 20 হ্যাঁ এই দেখতে পাচ্ছেন তো এর লিংক নিচে ডেসক্রিপশন বক্সেও আছে খুব তাড়াতাড়ি আপনারা ওখানে ফলো করবেন কারণ আমরা ওখানে লাইভে আসবো এবং এবং আমরা বেশ কিছু গিফট আছে আপনাদের জন্য যেগুলো গিভ অ্যাওয়ে করবো সেগুলো সব ইনস্টাগ্রাম পেজ থেকেই করবো কলকাতা ক্যানভাস 20 তো তাড়াতাড়ি ওখানে ফলো করুন অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলুন ফলো করুন আর প্রচুর গিফটস প্রচুর লাইভ অনেক কুইজ কন্টেস্ট অনেক কিছু হবে সেগুলোয় অবশ্যই পার্টিসিপেট করুন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিন্তু গিফট আছে তো একটা জরুরি ইনফরমেশান ভিডিওর শুরুতে দিয়ে দিলাম তো মনে রাখবে অবশ্যই একটা কথা তো বলছি এখানে জরুরি একটা ইনফরমেশান দিচ্ছি শোনো না এখানে বলছে আমি কি এই দেখো হোয়াটসঅ্যাপ খুলছি ফেসবুকে চলে যাচ্ছে কেন মানে ফেসবুক লেখা কেন আসছে বল ও এটা জরুরি কথা আরে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ দেখো না আমার এটা দেখো এমনিতে তো ফোনটা তো গেছে আমি তো কোন রকমে চালাচ্ছি ব্যাপারটা এরকম হচ্ছে কেন এই যে দেখো এটা এই দেখো এটা জরুরি কথা এই যে দেখো ফোন সে দেখেছি এটা জরুরি কথা হ্যাঁ ফেসবুকের যিনি মালিক হ্যাঁ মার্ক জুকারবার্গ উনি হোয়াটসঅ্যাপকে পারচেজ করে নিয়েছে ঠিক আছে কেন কেন আরে উনি হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে ওনার ফেসবুক আছে উনি হোয়াটসঅ্যাপ কিনেও নিয়েছে অনেক টাকা দিয়ে তো সেই জায়গা থেকে হোয়াটসঅ্যাপ খুললে ফেসবুক পাবে এটা কেনার কি আছে তো ফ্রিতে ডাউনলোড করলে পাওয়া যায় তো আমরা তো তাই করি তার জন্য আবার কেনার কি দরকার কি সব কত দিয়ে কিনেছে হ্যাঁ কত দিয়ে কিনেছে $19 billion কত $19 billion 19 না 16 এটা কনফিউশন আছে মোস্ট প্রবাবলি 19 billion dollars পাগল নাকি এ তো ফ্রিতে পাওয়া যায় কি সত্যি লোকের পয়সা থাকলে যা হয় বাবা এটা কেনা কি মানে তুমি বলছো উনি এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারতো আমরা যেরকম করছি আমরা কি পয়সা কিনে নিচ্ছি নাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ দা ইউজ করছি সব কিনে নিচ্ছি রক্ত সব ভুগো কারণ কথা শুনে না আমার ঘাম বের সকাল থেকে এটা নিয়ে ঘুরি বাড়ির মধ্যেও জবে থেকে বিয়ে হয়েছে ওর তো কোনো আমার সঙ্গে থেকে উন্নতি হবে না আমার প্রত্যেক দিন ওর সঙ্গে মিশে অবনতি হয় এসব প্রশ্ন বলুন আর এসব প্রশ্নের উত্তর পেয়ে চুপ চুপ করে যা তা নয় ওকে এক্সট্রা কথা বলতেই হবে সব বাড়ির মানে আমি না কোনদিন সিরিয়াসলি বলছি সিরিয়াসলি আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে কোনদিন হিমালয় চলে যাব দেখবেন পাহাড় হিমালয় সুন্দর শান্তি হিমালয় আমি শান্তি একদম উই একদম ঠিক এসব অশান্তির সঙ্গে থাকাচ্ছে জীবনে একা হিমালয়তে গিয়ে শান্তি কি গো বক বক করছো কি বাজাচ্ছো কি করছো আমি বাজাচ্ছি না আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছো আমিও তো তাই শুনছি যাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছো তো কোথায় পারে হিমালয় সন্ন্যাস নিচ্ছি হিমালয় চলে যাবো হিমালয় তুমি বাবা কি করতে কতদিনের জন্য ফিরবে কবে আর যাবি বা কখন এত প্রশ্ন আমি সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে চলে যাচ্ছি হিমালয় ত্যাগ করে হ্যাঁ কবে কখন আজকে একটু পরে এই কথাবার্তা বলে নিয়ে আমি চলে যাব বেরিয়ে যাব গো তাই হ্যাঁ খুব ভালো কথা যাওয়ার আগে তুমি বাজারটা করে দিয়ে যাও লকডাউন শুরু হচ্ছে কালকে থেকে সমস্যায় পড়ে যাব বাজারটা করে দিয়ে যাও আর আজকে আরতি আসছে না
যা যা আছে কাঁচাকুচি ঘর পোচা আর ঘর যার দেওয়াটা করে দিয়ে তারপর তুমি যেখানে খুশি যাও। আমি না সন্ন্যাস নিচ্ছি, সন্ন্যাস এসব কি সব বলছো তুমি এসব? তা না, তোমায় কে না করেছে? যাও না, তুমি এগুলো করে দিয়ে যাও যাওয়ার আগে। আমি তো তোমাকে যেতে না করছি না। ও হ্যাঁ, ভালো কথা, কবে ফিরছো? আরে সন্ন্যাস নিচ্ছি, সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি পার্মানেন্টলি। আচ্ছা বুঝেছি। ফিরছি মানে কি? বুঝেছি, 11 বছর হয়ে গেছে মোল্লাদম মসজিদ আমি জানি। ফিরছোটা কবে সেটা শুনো। যা ফিরবো না, ফিরবো না, লাইফ টাইম চলে যাচ্ছি, গন গন, একদম আমি জীবনে শান্তি চাই। আমি তোমাকে চাই না, আমি আর ফিরছি না, আমি হিমালয় চলে যাচ্ছি। খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস এনে দিয়ে যাও আমাকে। কি? একটু সোন পাপড়ি এনে দেবে আর দই বড়া এনে দেবে। সোন পাপড়ি? হ্যাঁ, আই লাভ সোন পাপড়ি। হ্যাঁ, হলদি দামানি? হ্যাঁ। বাহ, দু প্যাকেট আনি? কেন? কারণ এক প্যাকেট আমি নিয়ে যাবো হিমালয়ের সামনে, আমি বসবো, সোন পাপড়ি হলদি ডাবের খুলবো, খাবো কিসব খাবো, হিমালয় ধ্যান করবো, ধ্যান যোগী হবো। আচ্ছা, আর ইয়ে দই দই বড়াটা এনে দেবে, আমার বিকেলবেলা লাগবে। কেন গো? তোমার বাড়িতে গেস্ট আসবে তাই জন্য গো। কেন গো? লকডাউনে গেস্ট? কে গেস্ট? কোন গেস্ট? কিসের গেস্ট? কোথা থেকে গেস্ট? কে? মনীষা আসবে। হ্যাঁ মনীষা? হ্যাঁ আসতেই পারে। হ্যাঁ তুমি তো চলে যাবে, কাজে দিয়ে যাও। কে? আমি মনীষা আসবে যখন, আমি আজকে যাচ্ছি না, কারণ প্রতিদিন নারায়ণ হয়, বুঝলেন তো? বাড়িতে নারায়ণ থাকবে আর আমি ওখানে হিমালয়ে গিয়ে শিবের পুজো করবো, ব্যাপারটা ঠিক ভালো দেখায় না। তো অতিথি নারায়ণ, তাই জন্য আমি আজকে যাচ্ছি না, আমি আগামীকাল যাচ্ছি। আগামীকাল? আগামীকাল? একদম। খুব ভালো কথা, যাচ্ছি আমি, কনফার্ম আগামীকাল, ফাইনাল। আচ্ছা ঠিক আছে, যখন ফিরবে যেদিন আমার জন্য একটা ভালো, অনেকদিন ধরে আমি ভাবছি জানো তো যে শীতের একটা ভালো জিনিস আমার নেই, আমার জন্য একটা উলের ভালো করে ভালো জ্যাকেট টেনে দিও না। আসবে যখন নিয়ে আসবে তাই বলছি। ওরে আমি সন্ন্যাস নিচ্ছি, শপিং করতে যাচ্ছি না। আমি জানি তুমি কি করতে যাচ্ছ, আদৌ কদ্দূর যাবে তার নেই ঠিক, তারপর সন্ন্যাসী। আর যাওয়ার সময় তুমি জামা কাপড় নিয়ে, ভালো কথা, জামা কাপড় নেওয়ার কথা না, এর মধ্যে দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি যে সন্ন্যাস হোক নিচ্ছ, সন্ন্যাসী হচ্ছ, তাই তো? হ্যাঁ, যোগী সন্ন্যাস। বাহ, খুব ভালো কথা। দু রকমের সন্ন্যাসী আছে, দু রকমের সন্ন্যাসী আছে, একটা হচ্ছে নাগা সন্ন্যাসী, একটা এমনি, তুমি কোনটা হবে? না, এখানেও দুটো কথা আছে, সেটা হচ্ছে যদি নাগা হও তাহলে তো তোমার জামা কাপড় নেওয়ার কোনো ঝামেলা নেই, আর যদি এমনি সন্ন্যাসী হও তাহলে তো জামা কাপড় নিয়ে যাবে, তাহলে ওই পুরোনো ট্রলি ব্যাগটা নিয়ে যাবে, নতুনটায় হাত দেবে না, কারণ আমিও তো কোথাও যাব, তখন আমার লাগবে। তুমি কোথায় যাবে? যেখানেই যাই তুমি তো সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছ, তোমার তো আর দরকার নেই। কোনোদিন কেউ শুনেছে বলুন তো যে এই যে সন্ন্যাস, মানে কেউ সন্ন্যাসী হতে চলেছে, সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, সে ট্রলি ব্যাগ ফ্যাগ নিয়ে যাবে, বোমের শপিং এর লিস্ট নিয়ে যাবে, কোনোদিন শুনেছেন? কারণ আমি তো তোমাকে চিনি, তুমি তো হিমালয়ে গিয়ে কিচ্ছু দুদিনও টিকতে পারবে না, তার কারণ ওখানে কফি নেই, ওখানে তোমার ইয়ে নেই, কি বলে তন্দুরি চিকেন নেই, ওখানে তোমার কি বলে ওটা স্যান্ডউইচ নেই, অনেক কিছু নেই, অনেক কিছু। আমার জীবনে শান্তি চাই, শান্তি, হিমালয় আমি আর শান্তি তিনজনে মিলে মিশে একাকার হয়ে যাব। আমার তোমাকে চাই না, তোমার এই অশান্তি সকাল থেকে রাত অব্দি খিটখিট পিটপিট আর ভুলভাল কথা, আমি জীবনে শান্তিতে আমার জীবনটা বাকি জীবনটা কাটাবো। অনেক হয়েছে এই জীবনে, পাপের প্রায়শ্চিত্ত করে নিয়েছি, করে নিয়েছি, এবার আমি শান্তিতে কাটাবো। শান্তি হিমালয় আমি বসে শিবের ধ্যান করবো, দেবাদিদেব মহাদেব শিব। শান্তিও তোমার কপালে জুটবে না। কেন? না, দাসদা শান্তিকে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে আরতি আছে না, আরতিকে ওখানে এক্সপোর্ট করো, শান্তিকে এই বাড়িতে ইম্পোর্ট করো। আই নিড শান্তি, শান্তি খুব ভালো কাজ করে, ভালো কাজ করে শান্তি। হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে কাজ করে, ঝুঁকে ঝুঁকে কাজ করে, ভালো কাজ করে, আরতি বেঁচে থাকবে, শান্তি আর তোমার কপালে জুটবে না। তোমার মতো বউ ঘরে থাকলে আর শান্তি কি করে জুটবে বলো? তো সব আমার বাবা ঠিক বলেছিল, কোনো মানে কোন রকম কোনো বোধ বুদ্ধি নেই, যাকে পাচ্ছে তাকে নিয়ে চিন্তা ভাবনা চলো। ও নাকি বলে সন্ন্যাসী হবে, যার নাকি শান্তি লাগে, মনীষা লাগে, তার আবার সন্ন্যাসী লাগে। কোন সন্ন্যাসী যে হবে তো ঢপের কীর্তন সবাই জানে, চুপ করে থাকো কিচ্ছু হবে না, তুমি তোমার মোল্লাদ রবি মসজিদ গান ছাড়া
মা ভালো ছিল জানেন তো, মাই ভালো ছিল। মা যদি শুনতো যে ছেলে সন্ন্যাস নিয়ে নেবে, সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, কত কি কান্না কাটি লুচি কত কি করতো। আর এই দেখুন, আমি সন্ন্যাস নিয়ে নেবো, বর সন্ন্যাস নিয়ে নেবে, ওদিকে ভূক্ষেপ নেই। ওর শপিং লিস্ট কি, উলের জ্যাকেট না কি, সঙ্গে ঝাড়পাল দিয়ে জিনিসপত্র এনে যেতে হবে। যদিও আজকে যাচ্ছি না, মনীষা আসবে তো বিকেলে, কালকে যাবো। তবু এইসব বউ নিয়ে ঘর সংসার, মানে আমার বিয়ের পর থেকে লাইফটাই হের হয়ে গেল, জীবনটাই নষ্ট হয়ে গেল। ওকে তো বাবা বারণ করেছিল, আমাকে তো কেউ বারণ করেনি। মায়ের আসলেই ভালো ছিল বউ। কফি দেবে না এখন? কিন্তু দিতে পারছি না, আগে নিয়ে আসো সব, আমি রান্না বসাচ্ছি। নষ্ট জীবন আমার, নষ্ট জীবন। এরপরও আপনারা বলেন ওর সাপোর্টে নষ্ট জীবন। মায়া মমতা করুণা দুটো কমেন্টস আমার জন্য ভালো ভালো, ঝড় বই যায় ঝড়, লাইফটাই হেলে গেল। কথা বেশি বলবো না, আসছি। হ্যাঁ, ভালো থাকবে। চুপ করে যেতে, কিন্তু আমি চাই না, তবু বেরিয়ে যায় ওর এই ওকে, তো আমি এত বিরক্ত হই, বিশ্বাস করো, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু মা আপনি কি বিরক্ত হন? না না, বিরক্ত হই না, খুশিও হই না, মাঝে মাঝেই থাকি। শরীরটা খুব একটা মার জুতে নেই, মার একটু শরীরটা দুর্বল লাগছিল, সেই জন্য চাপে ছিলাম। তো যাই হোক, বিকেল বেলা লাইভে ছিলাম, তোমরা জানো, লাইভ থেকে উঠে এসে এখন খাচ্ছি। আজকে আমাদের ডিনার সাউথ ইন্ডিয়ান ডিশ কি আছে, আমার কাছে আছে দহি বড়া, ওর কাছে আছে দহি বড়া। আর মা দহি বড়া অতটা পছন্দ করে না, করে অতটা নয়, সেই জন্য মা যেটা পছন্দ করে, মায়ের কাছে রয়েছে পেপার মশলা ধোসা, পেপার না পেপার whatever, মায়ের কাছে রয়েছে মশলা ধোসা। তো মা শুরু শুরু করি আমরা ডিনার, লেট হয়ে গেছে, 8 থেকে 9 আমরা লাইভে ছিলাম, শুরু করুন ডিনার। আর মশলা ধোসা মা আগে আপনি নিশ্চয় খেয়েছেন, কিরম লাগে আপনার ধোসা? ভালো লাগে? মা একটু এখন ভেজ হয়ে গেছে, না ভেজ হয়ে গেছে না, মাছ খায় খালি, মা মাটন চিকেন ছেড়ে দিয়েছে। তো আর এটা আমি প্রভুজি বললিলাম, প্রভুজি থেকে আনিয়েছি। আমি যেটা চাইছিলাম, আমাকে দই বড়ার সঙ্গে ভাজাও দিয়েছে, আমি যেটা চাইছিলাম সোন পাপড়ি, আমি অ্যাকচুয়ালি সান পাপড়ি বলি,
আর বেড়িটা কি বলো? ওইটার মধ্যে লেখা থাকে না সান পাপড়ি, ওটাকে বলে মাম সান পাপড়ি খাবো, সান পাপড়ি। সান পাপড়ি আবার কি? ছোটবেলায় অনেকেই সান পাপড়ি বলে, সবাই সোয়ান পাপড়ি বলে না, তো আমি সেই সান পাপড়ির পাবলিক, তো সান পাপড়ি বলি আরো চেঁচামেচি করে। মা এটা খেয়ে বলুন কেমন? ওইখানে সাম্বার আরো আলু টালু আলাদা দিয়েছে, আর ধোসা রুটার আলাদা দিয়েছে, খেয়ে বলুন টেস্ট কিরকম। আর এটা কেমন লাগছে, এটা কেমন লাগছে খেতে? আর আপনি আবার রিপিট খাবেন কিনা? আর আমার হট ফেভারিট হচ্ছে দইবড়া। আপনার কলকাতায় রবীন্দ্র সদনের ওখানে ওই মুখটাতে, যারা অনেকেই চেনে, ওইখানে বড় হজিরামের শোরুম আছে, স্টোর আছে, তো ওইখানে আমি রসগোল্লা দইবড়া অনেক খেয়েছি, অনেকবার খেয়েছি কলেজে পড়ার সময়। অসাধারণ অসাধারণ এই দইবড়া। আমি হলদিরামের দইবড়ার ফ্যান এবং রসগোল্লারও ফ্যান। আমি একসঙ্গে পাঁচ চকলেট খেয়ে নি, আমি খেতাম, এখন কি পারবো দেখতে হবে। সাউথ ইন্ডিয়ান খাওয়া খেলে কিন্তু ইয়ে হয় না, মানে হজমে কোনো প্রবলেম হয়, এটা টেস্টি ভালো, এটা খেতে টেস্টি। বাহ, একদিন আমরা মাকে, আমি আগে খাইয়েছি, মা আমাকে বলেছিল একদিন চন্দন পিজা খাওয়াবো, পিজা খাওয়াও, তো আমি একদিন মাকে পিজা খাইয়েছি, তাই না, ভালো লেগেছিলো। আর একদিন পিজা নিয়ে বসবো। অ্যাকচুয়ালি পিজা মা চিকেন পছন্দ করে না, তাই জন্য পিজাতে একটু প্রবলেম হয়, তবু মায়ের জন্য একটা ভেজ পিজা অবশ্যই একদিন নিয়ে আমরা বসবো। আর লাস্ট ভিডিওতে আপনারা আমার বাবা মাকে বিশেষ করে প্রচুর মানে শুভেচ্ছা বার্তা, ভালো ভালো কথা জানিয়েছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ তার জন্য আমার তরফ থেকে। আর অনেকেই প্রশ্ন করেছিলেন ওই সময় মা কোথায় ছিল। অ্যাকচুয়ালি আমরা মা বাবা মা শ্যুট করার কথা ছিল না, চলে যাবার আগে গৈরিকা জোরজবস্তি আমার পোল খোলার জন্য বা আমাকে বসিয়েছিল, যে নিয়ে ভিডিওটা হয়েছিল। মা তখন দুপুরবেলা, তো মা একটু ঘুমোয়, রেস্ট নেয়, তাই জন্য মা নিজের ঘরে ঘুমোচ্ছিল, তাই জন্য মাকে ওই ভিডিও দেখতে পাননি। এছাড়া আর অনেকে জিজ্ঞেস করেছে আমি ক ছেলে, আমি বাবা মার এক ছেলে, গৈরিকা বাবা মার এক মেয়ে। আমার এক দাদা ছিল, মানে আমার জন্মের আগে এক দাদা হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যে মারা গেছিল। তার নাম ছিল, বাবা নাম রেখেছিল জ্যাঙ্গো। অ্যাকচুয়ালি ডি জ্যাঙ্গো বলে একটা সিনেমা আছে, আমি পরবর্তীকালে হলে দেখেছিলাম, অসাধারণ সিনেমাটা, ফ্যান হয়ে গেছিলাম জ্যাঙ্গোর। যারা অনেকেই দেখেছেন হয়তো, আবার অনেকে দেখেননি, নতুন প্রজন্ম হয়তো দেখেনি, দেখেনিও জ্যাঙ্গো ডি জ্যাঙ্গো সিনেমা সুপার, তো সেই থেকে জ্যাঙ্গো নাম রেখেছিল, কিন্তু সে বেশিদিন ছিল না, আমি তাকে দেখিও নি আমার জন্মের আগে, কিন্তু বেসিক্যালি আমি এখন এক ছেলে এটা। আর আমি কোথায় থাকি? চুঁচুড়োর, চুঁচুড়োর আমি ঘড়ি মোড়ের কাছাকাছি থাকি। অ্যাকচুয়ালি শহরটা খুব ছোটো আর আমার প্রিয়, ভালো, কিন্তু আমি মাধ্যমিক অবধি ছিলাম, তারপরে আমি আর শহরে অতটা ছিলাম না, বাইরে চলে গেছিলাম, তাই জন্য হচ্ছে। আর কি প্রশ্ন ছিল? মাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াইনি কেন? হ্যাঁ বলো, তুমি বলো, মাকে কেন নিজের হাতে গৈরিকে রান্না করে খাওয়াইনি বলো। এটা কারণ একটাই, মা যখনই বাবা মা আসে আমার হাতেই খায়, আমি রান্না করি, এখানেই থাকি কি ওখানেই যাই যখন। কিন্তু বাবা মা এত দাদা বৌদির গল্প শুনেছে বিরিয়ানির, সেদিনকে বলেছে ছেলেকে যে আমি দাদা বৌদির বিরিয়ানি খাবো, দাদা বৌদির বিরিয়ানি খাবো। আমি দুটো আনা হয়েছিল, ভাগ করে আমরা খেয়েছিলাম, কিন্তু যেহেতু ভিডিও করা হবে না, বাবা মা ইন্টারেস্টেড ছিল না, তাহলে কোনো কিছুই আমরা ভিডিও করিনি, কিন্তু পরবর্তীকালে লাস্টে জর্জাবস্তি গৈরিকা করেছিল আমার ইচ্ছে থেকে অ্যাকশন দেওয়ার জন্য। আরেকটা কথা হচ্ছে, ভালো করে স্পষ্ট করে বলো, মুখে খাবার নিয়ে কিছু বলছে। আরেকটা কথা বলছি, কি একজন কেউ লিখেছিলেন যে বাবা মা কেন বাইরের পোশাক পরে বিছানায় বসেছেন, না একদমই না, বাবা মা যে পোশাকে এসেছিলেন সে পোশাক ছেড়ে বাবা মা এখানে ছিলেন, কাজেই যাওয়ার সময় যে পোশাকটা পরেছেন সেটা পরে ভিডিওটা করা হয়েছে, একদম, কাজে বাইরের পোশাক পরে কিন্তু কখনোই ওনারা বিছানায় বসেননি। আর আমার বাবা
অতিরিক্ত সচেতন। আর মা একটা জিনিস আপনাদের দেখায়নি, দেখানো উচিত ছিল, আমার মায়ের ব্যাগে কটা মাস্ক ছিল এবং বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ভাবে। আমি আজকে হলদিরামের সোনপাপড়ি, আমার খুব ফেভারিট, জানেনি হলদিরামের সোনপাপড়ি মা, আপনিও তো ভালোবাসেন সোনপাপড়ি, সুপার। আজকে অর্ডার দিচ্ছিলাম কিন্তু আউট অফ স্টক ছিল, ব্যাকপুরে যে হলদিরামে রয়েছে ওখানে জোম্যাটোতে আমি অর্ডার দিয়েছি, আউট অফ স্টক ছিল তার জন্য হয়নি। কিন্তু হলদিরামের সোনপাপড়ি সুপার, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। ঠিক আছে, আমরা আগে রেগুলার খেতাম, রেগুলার নেশা হয়ে গেছিলো। আর টক দইটা আমি বলি, যেদিন আমরা রাত্রেবেলার ভিডিওটা দেখেছিলাম, ওখানে কোনো একজন কাকিমা কোথায় বলেছিলেন যে তোমরা টক দইয়ের ঘোলটা রাত্রিরে খেও না, মা লক্ষ্মীর উষ্টন, সেই থেকে আমরা সত্যি কিন্তু টক দইয়ের ঘোল খাওয়া ছেড়ে দিয়েছি, আমরা খাই না। খুব ভালো করেছো তোমরা, তুমি আমাকে এটা বলে, কারণ সত্যি আমি পরে চিন্তা করে দেখলাম ঠিকই ঘটনাটা হয়তো তাই, এটা খুব ভালো করেছো। এর জন্যই আমি বলি না যে কলকাতা ক্যানভাস আমাকে সবসময় সাবধান করে এরম আগলে রেখেছো তোমরা, যে কল্পনার বাইরে মানে ধন্যবাদ দেবো না, মা কাকিমার মতো তুমি যে আমাদের এইটা বলেছো আমি ভীষণ খুশি, এবং আমি সেটা মেনটেন করছি, আমরা খাই না এখন। এবং আর একটা কথা বলি, আমার বাবা মা আপনাদের দেওয়া প্রতিটা কমেন্ট পড়েছে, পড়েছে অসাধারণ, এবং বাবা বোধ হয় নিজেও দু তিনটে রিপ্লাইও দিয়েছে কিছু কমেন্টে, অসাধারণ তাদের লেগেছে। তো আমি জাস্ট আপ্লুত, ধন্যবাদ দিয়ে মানে বলতে চাই না, কিন্তু অজস্র ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ একদম। মা কেমন লাগছে, কিছু বলুন, বক্তব্য কিছু পেশ কাছে আপনার, আপনার জীবন কেমন কাটছে? মা দুদিন ধরে একটু উইক হয়ে পড়েছিল, নড়াচড়া কম করছিল, মা এমনি নড়াচড়া কম করে, কিন্তু আমাদের ঘরে ফ্রিকুয়েন্টলি যেত, কিন্তু দুদিন ধরে যাচ্ছে না, এর ফলে একটু টেনশনে পড়েছিলাম। আমাদের ঘরে মা আসছে কম কেন বলো তো, আমি এই কেলেঙ্কারি করেছি, কিছু হলো নাকি? মা হাঁটতে গিয়ে মাঝে মাঝে পেছনে পড়ে যায়, মানে পড়ে যায় মানে টাল টাল সামলাতে পারে না, এই মা কিন্তু টুকটুক করে নড়ে সারাদিন, এদিক ওদিক সেটি হচ্ছে, চলছে, মুভমেন্টে রয়েছে। এবার মুভমেন্টটা থেমে, সরি সরি, এই টেবিলটা এরকম হয়ে যায়, বাবা মার কে দেখে ইয়াং মনে হয়েছে, তাহলে চন্দন কি আমার থেকে বয়সে ছোট কিনা? আমাকে তো ওর একজন ওর ছেলেও বলেছিল। এ প্রসঙ্গে আমি তোমাদের দুটো গল্প বলি মজাদার। একটা হচ্ছে যে কেন এরকম মনে হয় আমি জানি না, তবু বলছি, তখন সদ্য আমার বিয়ে হয়েছে, সেই সময় আমি একটু বালকি বেশ মোটা ছিলাম, ও তখন অতটা ছিল না, এতটা এরকম ছিল, চেহারা ছিল না, একটু চিপচিপে দেখেছিল, বিয়ের আনন্দে মোটা হয়ে গেছিল, আমি বিয়ের আনন্দ বিয়ের দুঃখে লোকা গেছিল, ভুলভাল কথা, যাই হোক। এবারে সেইটাতে আমার পিসির মৃত্যু হয়েছিল আমার বিয়ের চার মাস পর, যে পিসি আমার মৌ ডাকত, তো পিসির বাৎসরিক কাজে আমরা গেছি, ও তখন একটা চ্যানেলে চাকরি করে, তো যথারীতি ও যাবে অফিসে যাবে খাওয়া দাওয়া করে, আমি ওকে খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি কি খাবে না খাবে সব। এবার ঠাকুরমশাই সাধ্যের কাজটা যে হয়ে গেছে, ঘুরে আমাদের দিকে তাকিয়ে দিয়ে তাকিয়ে আমার বৌদিকে বলছে, একেই বলে মা বলো, কি সুন্দর ছেলেকে খাওয়াচ্ছে না, মুখের দিকে তাকাইনি, ব্যাপারটা এরকম হয়েছিল। তো যিনি লিখেছেন তাকে বলি, এটা এটা নিয়ে না, এটা নিয়ে আমার এখন আর কিছু মনে হয় না, আমার এখন খুব মজাই লাগে, কারণ এ আমি শুনতে শুনতে অভ্যস্ত তখন ছিলাম, এখনো মনে হচ্ছে দেখে আমার সত্যি অবাক লাগছে। আর বাবা মা অল্প বয়সী মানে আমার হাজবেন্ড আমার থেকে ছোট বয়সে সেটা নয়, বাবা মার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, যেটা আমার মা বাবার হয়নি, আমার বাবা মার
অনেকটা বয়সেই বিয়ে হয়েছিল, ম্যাচিওর বয়সে বিয়ে হয়েছিল আমাদের মতোই। কিন্তু আমার বাবা বিয়ে ছিল 68 এ। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি বিয়ে হয়েছিল অনেক অল্প বয়সে, এটার থেকে সরে গেছে এই থাকতো, এই জন্য এরকমটা হচ্ছে। আমার শাশুড়িমার যখন 15 বছর বয়স তখন শাশুড়িমার বিয়ে হয়ে গেছে, সেখানে আমার মায়ের বয়স প্রায় 30-এর কাছাকাছি, তখন বিয়ে হয়েছে। ফলে বুঝতেই পারছো এটার কারণেই আমার শাশুড়িমা অনেক অল্প বয়সে, আমার হাজব্যান্ডের মা বয়সে ছোট হয়েও আমার মার থেকে, কিন্তু তার মানে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ও আর আমি প্রায় সমবয়সী। আমার বাবা মার 68-এ বিয়ে হয়েছিল, আমি জন্মেছিলাম 73-তে। কাজে সমবয়সী যেহেতু, সেই জায়গা থেকে মনে হতেও পারে কখনো কখনো যে আমার থেকে ও হয়তো বয়সে ছোট, মেয়েদের সাধারণত একটু বড়ই লাগে, কিন্তু ব্যাপারটা তা নয়, আমরা সমবয়সী, একই ইয়ারে ওদের জন্ম একদম। তো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর একটা কথা, জরুরি কথা আরেকবার বলি, লাইভেও বলেছি, ইনস্টাগ্রাম আমাদের পেজে কলকাতা ক্যানভাস 20, আনকাটের সময় দেখেছেন কলকাতা ক্যানভাস 20 ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ফলো করবেন, কারণ ওখানে নানান রকম ডেলি আপডেটস আসবে, ভিডিওস আসবে, বিভিন্ন রকম আনকাট আসবে ওখানে, এবং গিভওয়ে করবো, কিছু গিফট আমি ওখানে শেয়ার করব, দেবো, এবং নানান রকমের ডেলি আপডেটস, মানে কুইজ কন্টেস্ট, নানান রকম ইন্টারেস্টিং হবে পেজটা, আমি খুব মন দেবো আর কি। এবং আমরা অলওয়েজ অ্যাভেলেবেল, ওখানে মেসেজ দিতে পারেন, ডাইরেক্ট মেসেজ DM আপনি করতেই পারেন, রিপ্লাই পাবেন, আমি যত তাড়াতাড়ি পারবো আমি ওখানে রিপ্লাই দেবো, আমি ওখানে খুব অ্যাক্টিভ থাকি। ওখানে আমি থাকি না, ও থাকে, এটা ঠিক না, ও থাকে, আমি অতটা পারি না থাকতে, দুজনেই আমরা চেষ্টা করি রাত্রিবেলাটা থাকার, তা নাহলে আমি সারাদিন আমি থাকি। তো তাই জন্য কলকাতা ক্যানভাসে অবশ্যই আর ইন্টারেস্টিং ছবি ভিডিও ওখানে পাবেন, তাই জন্য অবশ্যই ইনস্টাগ্রাম পেজ কলকাতা ক্যানভাস 20 অবশ্যই ফলো করবেন। আর ফেসবুকের কথাটা একটু বলে দাও, আমার ফেসবুকটা একটু প্রবলেম করছে, হ্যাং করে যাচ্ছে, আর মোবাইলটা একটু গন্ডগোল করছে, তাই জন্য সবাই হয়তো এখন রিপ্লাই পাচ্ছে না, বা আমি ফোন করলে ফোনটা ধরতে পাচ্ছি না, কেটে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি ফোনটা ধরতে গেলে কেটে যাচ্ছে, এরকম হ্যাং হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, নানান রকম গন্ডগোল হচ্ছে, সেই জন্য একটু দেখছি একটা ফোনের ব্যবস্থা করছি আমি, ওর সমস্যা আর একটু সময় লাগবে, লকডাউন তো খুব ফিনান্সিয়াল চাপের মধ্যে রয়েছি আর কি, তো তাই জন্য একটু সময় লাগবে, কিন্তু এই পরিস্থিতি নিশ্চয়ই আমরা রিকভার করবো, কাটিয়ে উঠবো। তো ততক্ষণ সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, ভালোবাসুন, আদর করুন, লাইক দিন, শেয়ার করুন, 1 মিলিয়নের দিকে যাচ্ছি, ধামাকা হবে। আমার মাকে আজকে রঙিন জামা পরিয়েছি, বলো তো কেমন লাগছে, কিছুতে পরবে না, আমি যে তোমাকে আমি সাদা একটা কিনে দেবো, দাঁড়াও এখন তো লকডাউন সব বন্ধ, কিনতেও পাচ্ছি না, আমারটাই পরো না, না না আমি আর তো রং চক করবো না, আমি যে পরে নন বেঙ্গলিটা পরেন, তো অসুবিধা হয় না, তুমি পরো একদম। আর মা শেষে কিছু বলার আছে সবাইকে? এই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবে, একদম যে শুনে চলাফেরা করবি, আজ আপনি এই শরীর দুর্বল হয়ে যাচ্ছেন, হয়তো চিন্তা করছেন, আজকে সকালে বলছিলেন মা অত্যধিক চিন্তা করে, মানে কিছু চিন্তা করা না থাকলেও চিন্তা করে কি নিয়ে চিন্তা করবো, তো এই মুহূর্তে একটু পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে উনি চিন্তিত, প্রচন্ড চিন্তিত, তুমি তো রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না, মুখ্যমন্ত্রীও না, তুমি চিন্তা করে তো কিছুই করতে পারবে না নিজের শরীর, আমাকে গেটের বাইরে যেতে দিচ্ছে না, যাতা করছে, তো যাই হোক স্বাভাবিক মায়েরা যা করে আর কি, সেই জায়গা থেকে অস্বাভাবিক কিছুই না, তবু আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, কাটিয়ে উঠবো আমরা আর কি। এই ভিডিওতে এই পর্যন্ত, এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ইন্টারেস্টিং কিছু নিয়ে, ততক্ষণ সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, আর খুব তাড়াতাড়ি মিলিয়ন করার চেষ্টা করো, 1 মিলিয়নটা খুব শেয়ার করো, আর ওই একই বলবো, সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ, আর ভুলবেন না ইনস্টাগ্রাম, ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামে গিয়ে তাড়াতাড়ি কলকাতা ক্যানভাস 20কে ফলো করুন, আর যদি না থাকে অ্যাকাউন্ট খুলুন ইনস্টাগ্রাম, ওখানে গিয়ে ফলো করুন, ফাটাফাটি আসবে, ফাটাফাটি হবে, হ্যাঁ, ইনস্টাগ্রাম পেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। মাম হেভি খেতে না, তুমি এই দইটা খাবে না, তুমি খাও, কেন এত টক খেতে হবে, আমি ভীষণ ভালোবাসি, আগে দাও নি কেন, ভালোবাসো না, তখন আমি তোমার এটা খাবো না।
এটার কি আছে এটা? এটা মানে কি? তুলে খেয়েছি পাগল নাকি? তাই হ্যাঁ, ভালো করে ভালো রিকোয়েস্ট করো ঠিক ও। এটা কাটার কোনো ব্যাপার নাকি? আরে মা, বাবা করে দিন আপনার এটা খেয়েছে। হ্যাঁ দেখো 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 চিকো, তুমি গিয়ে গো মা করে দিন খাইছি খেয়েছি বাবা খেয়েছে। হ্যাঁ মানে এই জিনিসটা ভাল লেগেছে আমার, পাতে হয়েছে তুলে একটুখানি দিই। প্রথমে না বললে? আরে আমাদের বিয়ের রীতিতেই তো আছে, তুমি তোমার মুখেরটা আমি খাবো। আমারটা তুমি গালে পারো, তোমারটা আমি। হ্যাঁ হ্যাঁ কে বললো? মা করিয়েছিল, মাকে জিজ্ঞেস করবে। কার মা? আমার মা নিশ্চয়ই তোমার বাড়িতে গিয়ে করায়নি। কার মা? পাগলের ছাতা। ভালো করে কথা বলো দেখো। হ্যাঁ এরকম মিনিমাম রেসপেক্ট টুকু দাও না। দেখি গো স্বামী জানো ভগবান। কে স্বামী? কার স্বামী? কিসের স্বামী? কোথাকার স্বামী? কখন স্বামী? কেন স্বামী? টিনা পরে দেখা করিস, এসব টিনার বুদ্ধি। আর টিনা মানে হচ্ছে, বলে দিচ্ছি টিনাকে অনেকে চিনবেন না, টিনা মানে হচ্ছে কিমের বোন, কিমের বোন। না গো আমাদের মেয়ে টিনা, বদমাইশি করে টিনাকে কাপায় এরকম করে। হ্যাঁ কিমো আমাদের মেয়ে, কিন্তু টিনা, টিনা আমাদের এবি লেগে যায়, এবি লেগে যায়। ও কিমের বোন শুনবে না, ও টিনাই শুনবে বাবুন। ওর পেছন লাগে এরকম করে, কে রে কিমের বোন ফোন করেছে, কে কে কিমের বোন? আর বাবি তুমি এরকম বলবে না, বলে দিচ্ছি। ভালো থাকুন।